পড়ছি আজ হিমোর বিয়ে লিখেছেন হুমায়ুন আহমেদ মাঝে খালা কি আপনাদের মনে আছে তো কঠিন মহিলা ইংরেজিতে এই ধরনের মহিলাদের বলে হার্ডনাট কঠিন বাদাম কঠিন বাদাম যদিও মানুষদের মাথায় কিছু ঢুকে গেলে বের হয় না মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে মাঝে খালার মাথায় এখন বিবাহ ঘুরপাক খাচ্ছে তিনি আমাকে বিয়ে দেওয়ার মহান দায়িত্ব কাঁধে নিয়েছেন ভোরবেলাতেই টেলিফোন তার উত্তেজিত গলা হ্যালো কে হিমু হিমু শোন আজ তোর বিয়ে আমি আনন্দে খাবি খাওয়ার মতো করে বললাম কখন বিয়ে রাত নটার মধ্যে মগবাজারের কাজী অফিসে চলে আসবেন লেখালেখিতে পাঁচ দশ মিনিট যাবে রাত দশটার মধ্যে কর্মসমাধান ইনশাল্লাহ আমি কখন আসবো তুই অবশ্যই আটটার আগে চলে আসবি বাসায় এসে হট ওয়াটার শাওয়ার নিবি পায়জামা পাঞ্জাবি আমি আনিয়ে রাখবো মেয়ে আসবে কখন মেয়ে আসবে কখন মানে মেয়ে তো এসেই আছে আমার শোবার ঘরে তালা বন্ধ করা আছে যথাসময়ে তালা খুলে বের করা হবে একটু থমকে যেতে হলো বিয়ের কোনেকে তালা বন্ধ করে রাখা হয়েছে কেন বোঝা যাচ্ছে না মাঝে দেখালা কোনো একটা প্রকল্প হাতে নেবেন তাতে রহস্য থাকবে না তা হয় না রহস্য অবশ্যই আছে আমি বললাম ঠিক সময়ে কবুল বলবে তো বলবে না মানে থাপ প্রায় দাঁত ফেলে দেব না বদমে আমাকে চেনে না সে বুনো ওল আর আমি ঘেতুল ঘেতুল কি ঘেঁতুল হলো বাঘা তেতুলের মা মেয়ের নাম কি নাম রেনু রেনুকে পেয়েছ কোথায় সে এক বিরাট ইতিহাস এই মেয়ে ড্রাগ অ্যাডিক্ট এক ছেলের ছোকরার প্রেমে হাবুট বুখাচ্ছিল তাকে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়েছিল কমলাপুর রেল স্টেশনে ধরা পড়েছে আমি তালা বন্ধ করে রেখেছি এখন সেই মেয়ে দরজায় মাথা ঠুকছে শুন শব্দ শুনতে পাচ্ছিস না কাঠঠোকরা পাখি গাছে ঠোকর দিলে যেমন শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে আমি বললাম পাত্রী তো খুবই ভালো আমার পছন্দ হয়েছে তোর পছন্দ অপছন্দ কোনো ব্যাপার না মেয়েটাকে বদ ড্রাগ অ্যাডিক্টের হাত থেকে বাঁচানোর জন্যই তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা বুঝেছিস বুঝেছি রেনুর সঙ্গে কথা বলবি কিভাবে কথা বলবো তুমি না বললে মেয়ে দেয়ালে মাথা ঠোকাঠুকি করছে মাঝে দেখালা বললেন আধ ঘন্টার মধ্যে তোর সঙ্গে কথা বলিয়ে দেব স্ট্যান্ড বাই থাক আমি স্ট্যান্ড পাই মাজেদা খালা কুড়ি মিনিটের মাথায় ব্যবস্থা করে ফেললেন কিশোরী টাইপ গলার একটি মেয়ে বলল এই তুই কে আমি বললাম আমার নাম হিউ ও আচ্ছা তুই তুই আমাকে বিয়ে করবি আমি বললাম মাঝে দেখালা চেপে ধরলে করব আমি আবার খালার অনুরোধ ফেলতে পারি না রেনু বলল আমি তো চোখ গেলে দেব বাসর রাতেই গেলে দেবে না দুই একদিন পরে গালবে আমার সঙ্গে ফাজলামি করিস শালা মেয়েদের মুখে সালাগাল সচরাচর শোনা যায় না আমি মোহিত হয়ে গেলাম এবং কিছুক্ষণের জন্য চুপ মেরে গেলাম রেনু বলল এই শালা কথা বলছিস না কেন আমি গলার স্বর যথাসম্ভব মধুর করে বললাম এমন রেগে যাচ্ছ কেন রেনু সোনা এসো স্বাভাবিকভাবে কিছুক্ষণ কথা বলি তোমার পছন্দের রং কি তোমার রাশি কি রেনু বলল শালা তুই একবার আয় আমার সামনে কামড় দিয়ে তোর কাম যদি আমি ছিঁড়ে না আনি তাহলে আমার নাম রেনু না আমার নাম কেনু শালার বাচ্চা শালা রেনু তুমি সম্পর্কে গন্ডগোল করে ফেলছো শালার বাচ্চা শালা হবে না ভাতিজা হবে তুমি বলতে পারো শালার বাচ্চা ভাতিজা চোপ রেনু ধমকাধমি কি করছো কেন মিষ্টি করে কথা বলো স্বামী স্ত্রীর ঝগড়া হবে বিয়ের পর বিয়ের আগে না এইটুকু কথার পর বিকট শব্দ করে মোবাইল অফ হয়ে গেল আমার ধারণা রেনু মেঝেতে ছুঁড়ে ফেলেছে টেলিফোন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবার কথা তা হলো না নিশ্চয়ই দামি যন্ত্র কারণ কিছুক্ষণের মধ্যেই একই মোবাইল থেকে খালা টেলিফোন করলেন তার বলা খুশি খুশি আনন্দ ঝরে ঝরে পড়ছে হিমু মেয়েটার তেজ দেখেছিস বাঙালি মেয়ে হলে এত তেজ হতো না হাফ বাংলা বলেই তেজ বেশি আমি বিস্মিত হয়ে বললাম হাফ বাংলা মানে বাবা আমেরিকান মা বাঙালি তোমার সঙ্গে পরিচয় কিভাবে। রেনুর বাবার সঙ্গে তোর খালু সাহেবের পরিচয় রেনুর বাবা মা তোর খালুকে খুব মানে তুমি যে আমার সঙ্গে রেণুর বিয়ের ব্যবস্থা করছো এটা কি খালু সাহেব জানেন পাত্র হিসেবে আমি খালু সাহেবের পছন্দের মধ্যে পড়ি না উনি রাজি হবেন বলে মনে হচ্ছে না তোর খালুকে আমি রাজি করাবো তাকে রাজি করানো কোনো ব্যাপার না তুই রাজি কি না বল খালা আমি চার পায়ে খাড়া চার পায়ে খাড়া মানে কি মানুষের পাত দুটা আমি হামাগুডি দিয়ে খাড়া হিমু আমার সঙ্গে হাঙ্কি পাঙ্কি কথা বলবি না তোর হাঙ্কি পাঙ্কি কথা আমি বছরের পর বছর শুনেছি এই সব কথায় আমার কিছু হয় না তুই তোর মোবাইলটা সারাক্ষণ সঙ্গে রাখবি চার্জ যেন থাকে আর দিনের মধ্যে তোর সঙ্গে অনেকবার কথা হবে আমি এখন রাখলাম প্রিয় পাঠক যে মোবাইলে আমি কথা বলছি সেটা আমার না যোগাযোগের যন্ত্র পকেটে নিয়ে হিমুরা ঘোরে না হিমুরা বিশ্বাস করে যোগাযোগ যখন হবে আপনাতেই হবে যন্ত্র লাগবে না বর্তমানে যে যন্ত্র হাতে আমি ঘুরে বেড়াচ্ছি সেটা পেয়েছি মাজেদা খালার কাছ থেকে তার সংসারে যখনই কোনো নতুন জটিলতা তৈরি হয় তখনই তিনি একটা মোবাইল টেলিফোন সেট আমার জন্য বরাদ্দ করেন জটিলতা কেটে গেলে যন্ত্র ফেরত তার সাম্প্রতিক জটিলতা রেণু বিষয়ক জটিলতা চলাকালীন সময়ের জন্য আমি যোগাযোগ যন্ত্রের বরাদ্দ পেয়েছি এবং লক্ষ্মী ছেলের মতো যন্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছি যখন তখন এই যন্ত্র বেড়ে উঠছে কত কায়দার রিংটোনই না আছে আমারটাই বিড়ালের ডাকের মিউ মিউ শব্দ হয় এই শব্দে আমি এখনো অভ্যস্ত হইনি রিংটোন বেজে উঠলেই আশেপাশে বিড়াল খুঁজি মিউ 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 মিয়াও। হ্যালো মাঝেটা খালা তুই কোথায় একটু আগে যেখানে ছিলাম সেখানেই আছি একটু আগে কোথায় ছিলি আমার মেসে বিছানায় আজসহা অবস্থায় আছি চায়ের জন্য অপেক্ষা করছি বিসমিল্লা রেস্টুরেন্ট থেকে কোকের বোতলে করে চা নিয়ে আসে এখনও কেন আসছে না বুঝতে পারছি না যে ছোকরা চা নিয়ে আসে তার নাম বাদল সে মনে হয় ক্যাশবক্সও ভেঙে পালিয়েছে ছোকরা মহাচোর এত কথা বলছিস কেন ভ্যারভার ভাড় করেই যাচ্ছিস একটা জরুরি কথা বলার জন্য টেলিফোন করলাম তুই শুরু করলি রাজ্যের কথা জরুরি কথাটা কি তুই এক্ষুনি চলে আয় একটা সিএনজি নিয়ে চলে আয় সিএনজি নিয়ে কিভাবে আসবো ভাড়া লাগবে না একটা ট্যাক্সির টাকা দেওয়ার কাছে নেই না টেপমারা একটা দশ টাকার নোট ছাড়া কিছুই নেই সেই টেপমারা বস্তু কেউ নিতে চাচ্ছে না টেপ মানে ছেঁড়া টাকা স্কচ টেপ দিয়ে জোড়া লাগানো কেউ নিতে চায় না ফকিরকে ভিক্ষা দিলে ফকির বলে বাবা এটা বদলায়ে দেন খালা তুমি কি জানো স্কচ টেপ মারা দশ টাকা ফকিরকে দিলে বেহস্তে তুমি এর সত্তর গুণ পাবে সাতশো টাকা সবই কিন্তু স্কচটেপ মারা টাকা তুই অকারণে কথা বলে যাচ্ছিস ব্যাপারটা কি যে ছেলে রাত নয়টায় বিয়ে করবে সে কি স্বাভাবিক আচরণ করবে সে সময় কাটাবে ঘোরের মধ্যে বেশি কথা বলবে বেশি হাসবে তুই এক্ষুনি ট্যাক্সিতে ওঠ এক্ষুনি এক সেকেন্ড দেরি করবি না বিরাট সমস্যা হয়ে গেছে কি সমস্যা হারামজাদাটা বাসার সামনে ফুটপাতে পা ছড়িয়ে বসে আছে মনে হচ্ছে কোকেন টোকেন খাচ্ছে রেনুর প্রেমিকের কথা বলছো হ্যাঁ আর রেনু বলছে তাকে যদি ছেলেটার সঙ্গে কথা বলতে না দেয়া হয় তাহলে ব্লেড দিয়ে বাম হাতের রক কেটে সুইসাইড করবে খালা আমি কি ব্লেড কিনে নিয়ে আসব। ব্লেড কিনে আনবি কি জন্য তুই ওই হারামজাদার ছেলের সঙ্গে কথা বলবি ওই বদকে এখান থেকে সরাবি বকর বকর বন্ধ করে চলে আয় ওই হারামজাদার চেহারা কেমন তিনতলা থেকে চেহারা কিভাবে দেখবো তবে বেটে থলথলে মোটা হনুমানের মতো দেখতে খালা তুমি কোনো চিন্তা করবে না আমি এক্ষুনি একালি কলা নিয়ে চলে আসব। কলার লোভ দেখিয়ে হনুমান আউট করে নিয়ে যাব। আমি কলা নিয়ে রিক্সায় উঠব হনুমানটাও লাফ দিয়ে উঠবে তারপর দ্রুত রিক্সা চালিয়ে পগার পার খালার ফ্ল্যাট বাড়ির সামনে পা ছড়িয়ে হনুমান টাইপ কাউকে বসে থাকতে দেখা গেল না এক চটপটিওয়ালা চাক্কাওয়ালা দোকান নিয়ে বসে আছে তার হাতে ঘন্টি সে মাঝে মাঝে ঘন্টি বাজাচ্ছে চানাচুরওয়ালারা ঘণ্টি বাজায় এই প্রথম চটপটিওয়ালাকে ঘণ্টি বাজাতে দেখলাম মোবাইল ফোন বের করে তার ছবি তুলে ফেললাম এই যন্ত্র অতি উচ্চ একের ভেতর অনেক ছবি তোলা যায় কথাবার্তা রেকর্ড করা যায় ইমেইল পাঠানো যায় লাইলি মজলুন আমলে এই যন্ত্র থাকলে তাদের এত কষ্ট করতে হতো না বর্তমান কালের প্রেমিক প্রেমিকারা বিরাট ভাগ্য নিয়ে এসেছে মোবাইল কোম্পানিগুলো প্রেমের ইজারা নিয়ে নিয়েছে প্রেমিক প্রেমিকারা যাতে রাত ভর কথা বলতে পারে তার জন্যও কত ব্যবস্থা কল রেট অতি সামান্য বিশেষ বিশেষ রাতে আবার ফ্রি মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর একটাই মতো। বাঙালি জাতি প্রেম করো প্রেম হে বাঙালি প্রেমে ধরো হাত মোমো কলিং বেলে চাপ ঠিকমতো পড়ার আগেই খালা দরজা খুলে হাসি মুখে বললেন হারামিটাকে পুলিশ ধরে নিয়ে গেছে তোর খালু সাহেবকে টেলিফোন করেছিলাম তার এক বন্ধু আছে পুলিশ কমিশনার সাউথ তাকে বলা মাত্র এক গাড়ি পুলিশ নিয়ে চলে এসেছে হনুমানটাকে মারতে মারতে গাড়িতে নিয়ে তুলেছে দশ মিনিট আগে এলে দৃশ্যটা দেখতে পেতি মজাদার দৃশ্য অবশ্যই মজাদার হনুমানটা চাচাচ্ছে পুলিশের হাতে পায়ে ধরছে পুলিশ পিটাচ্ছে পাবলিক হাততালি দিচ্ছে রেনু কি দৃশ্যটা দেখেছে হ্যাঁ দেখেছে দুজন তো একসঙ্গেই বারান্দায় এসেছি দৃশ্যটা দেখার পর তার রিয়াকশন কি মেয়ে শক্ত আছে কোনো রিয়াকশন দেখায়নি সে এখন কোথায় গেস্টরুমে বসে আছে তুমি না বললে তালা বন্ধ করে রেখেছ তালা বন্ধই ছিল কিছুক্ষণ আগে তালা খুলে দিয়েছি সে বলেছে পালিয়ে যাবে না এই মেয়ের কথার উপর ভরসা করা যায় তুই মেয়েটার সঙ্গে কথা বলতে চাইলে কথা বল দেখ মেয়ে পছন্দ হয় কিনা খালা একটা কথা বিয়ের পর মেয়েটাকে আমি খাওয়াবো কি লোকজনের পকেট থাকে গড়ের মাঠ কিংবা সোহরার উদ্যান আর আমার তো পকেটই নেই মাঠ তো অনেক পরের ব্যাপার তোর ওই মেয়েকে খাওয়াতে হবে না ওই মেয়ে তোকে খাওয়াবে মেয়ের নামে বনানী বাড়িধারায় তিনটা ফ্ল্যাট আছে একটাতে তোরা দুজন থাকবি বাকি দুটা ভাড়া দিবি বউয়ের পয়সায় তুই মনের আনন্দে হাঁটাহাঁটি করবি দেশে হাঁটাহাঁটি করতে ভালো না লাগলে বিদেশে হাঁটাহাঁটি করবি সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক ওই মেয়ে কি আমার সঙ্গে হাঁটবে নাকি বিয়ের পরেও আমাকে একা হাঁটতে হবে সেটা রেনু জানে তাকে জিজ্ঞেস কর মারবে না তো মারলে মার খাবি শুধু পুরুষরাই বউ পিটিয়ে যাবে কেন বউরাও স্বামী পিটাবে আমি গেস্টরুমের দিকে এগুলাম গেস্টরুমের দরজা খোলা স্কার্ট পরা তরুণী বসে আছে ধরুন মুখ দেখা যাচ্ছে না পা দেখা যাচ্ছে সে পা দোলাচ্ছে পা দোলানো থেকে একজন মানুষের মনের অবস্থা কি বলা সম্ভব মন শান্ত মানুষ যে ভঙ্গিতে পা দোলায় অশান্ত মানুষ কি সেভাবেই দোলায় এ বিষয়ে কোনো গবেষণা কি হয়েছে ডেমোগ্রাফি মানব মনের গতি প্রকৃতি এবং পদ সঞ্চালন আমি ঘরে উকি দিলাম যথাসম্ভব বিনীত গলায় বললাম ও হে হ্যালোর বাংলা বললাম রেণু চমকে তাকালো আমি তার দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম স্তম্ভিত শব্দের অর্থ স্তম্ভের মতো কেউ যখন কোনো বিশেষ দৃশ্য দেখে স্তম্ভের মতো নরন বন্ধ করে দেয় তাকেই বলা হয় স্তম্ভিত স্তম্ভিত না বলে আমরা খাম্বিতও বলতে পারি খাম্বিত মানে খাম্বার মতো হয়ে যাওয়া আমার খাম্বিত হবার প্রধান কারণ মেয়েটির রূপ রবীন্দ্রনাথ আমার খাম্বিত হবার প্রধান কারণ মেয়েটির রূপ রবীন্দ্রনাথ ঠিক এই ধরনের কোনো একটা মেয়েকে দেখে লিখেছিলেন মুখের পানে চাহিনু অনিমেষে বাজিল বুকে সুখের মতো ব্যাখ্যা প্রাচীন কবি সাহিত্যিকরা হাস্যকর ভঙ্গিতে মেয়েদের রূপ বর্ণনা করেছেন কমলার কোয়ার মতো ঠোঁট ইঁদুরের দাঁতের মতো দাঁত বাঁশের কঞ্চির মতো নাক মতো মতো করে সৌন্দর্য ব্যাখ্যা করা যায় না সব সৌন্দর্যে ব্যাখ্যা দিত কিছু ব্যাপার থাকে রবীন্দ্রনাথ ব্যাপারটা বুঝেছিলেন বলেই ব্যাখ্যায় না গিয়ে বলেছেন বাজিল বুকে সুখের মতো ব্যথা রেনু গলায় বলল আপনি কে এই মেয়ে টেলিফোনে আমাকে শালার বাচ্চা শালা বলেছে এটা বিশ্বাস করা শক্ত মিষ্টি কিশোরী কণ্ঠ আমি বললাম আমার নাম মেয়ে না। সহজ ভঙ্গিতে তাকিয়ে রইল সকালবেলায় এই মেয়ে তুই তুই করে গালাগালি করেছে দ্রুত এই পরিবর্তন কি করে হলো এজন্যই কি কবি বলেছেন দেবানা জানন্তী কুত্রাপি মনুষ্য এখানে কি যান আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি আমি কি আপনাকে কিছু আনতে বলেছি আমি বললাম তুমি বলো তবে আমি মাঝে দেখালার কাছে শুনলাম ব্লেডের অভাবে তুমি হাতের রক কাটতে পারছো না আমি ব্লেড নিয়ে এসেছি দুই কোম্পানির ব্লেড এনেছি তোমার যেটা পছন্দ রাখো আমি ব্লেড এগিয়ে দিলাম মেয়েটির যথেষ্ট পরিমাণে বিস্মিত হবার কথা তা না হয়ে সে স্বাভাবিক গলায় বললো উইল ইউ প্লিজ সিট ডাউন মেয়েটির সামনে বেতের চেয়ারে বসলাম এখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছে তার পা দোলানো কথাবার্তা হলো সে প্রতিটি কথাই বলল ইংরেজিতে আমি তার বঙ্গানুবাদ দিয়ে দিলাম তুমি কি সেই ব্যক্তি যে আমাকে বিয়ে করবে হ্যাঁ তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি অবাক হওয়ার কিছু নেই বামুনরাই চাঁদ ধরতে চায় লম্বা মানুষরা চায় না রেণু বলল বামুন এবং লম্বা কেউ কিন্তু চাঁদ ধরতে পারে না আমি বললাম সেটা চাঁদের জন্য দুঃখের ব্যাপার সে ধরা দিতে চায় অথচ কেউ ধরতে পারে না রেনু বলল চাঁদ কখনো ধরা দিতে চায় না ধরা দিতে চাইলে সে নিজেই নিচে নেমে আসতো সে কখনো তা করে না তুমি তো করেছ এক ড্রাগ অ্যাডিক্টকে বিয়ে করার জন্য নেমে এসেছ আমি কাকে বিয়ে করতে চাই সেটা আমার ব্যাপার সোসাইটির এখানে কোনো দায়িত্ব নেই সোসাইটির দায়িত্ব অবশ্যই আছে তুমি যদি এই চাইবি পজিটিভ কাউকে বিয়ে করতে চাও সোসাইটির উচিত সে বিয়ে আটকানো কেন আটকাবে আটকাবে কারণ সোসাইটি নিজেকে প্রোটেক্ট করতে চাইবে সে কখনো চাইবে না এই চাইবি পজিটিভের সংখ্যা বাড়তে থাকুক আমি তোমার সঙ্গে তর্কে যেতে চাচ্ছি না তোমার জানার জন্য বলছি আমি ভালো তর্ক জানি আমার মনে হয় না তুমি ভালো তর্ক জানো যারা তর্ক জানে তারা গালাগালি জানে না তার্কিকদের গালাগালি প্রয়োজন হয় না বলেই তারা জানে না তর্ক ক্ষমতাশূন্য মানুষরাই গালাগালি করে জিততে চেষ্টা করে তুমি কি দয়া করে আমার ঘর থেকে বের হবে তুমি একজন শালার বাচ্চা শালার বাচ্চা কিন্তু গালি না ডগ গালি ডগের বাচ্চা পাপি গালি না আদরের টাক বন্ধ করো এবং বিদায় হও আমি এক থেকে তিন গোনার মধ্যে নয়তো কামড় দিয়ে আমি তোমার কান খেয়ে ফেলব আমি দাঁড়াতে দাঁড়াতে বললাম তোমার প্রেমিকের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমার দেখা হবে তুমি কি আমার মাধ্যমে তাকে কোনো ইনফরমেশন পাঠাতে চাও এই সুযোগ বিয়ের পরে পাবে না বিয়ের পর আমার সামনে হনুমানটার নামও নিতে পারবে না স্বামীরা খুব জেলাসায় ভালো কথা হনুমানটার নাম কি হনুমান মানে হনুমান কি তোমার প্রেমিকের কথা বলছি শুনেছি সে দেখতে হনুমানের মতো তার পছন্দের খাবারও নাকি কলা ওয়ান টু থ্রি বলার আগেই আমি বের হয়ে এলাম এই মেয়ে কামড় দিয়ে কান ছিঁড়ে ফেলতে পারে একে বিশ্বাস নেই মাঝে দেখালা আমার অপেক্ষায় ড্রয়িং রুমে বসেছিলেন তার চোখে মুখে প্রবল কৌতূহল আমি তার কাছে আসার আগেই তিনি গলা নামিয়ে ফিসফিস করে আমাকে বললেন বউ কেমন দেখলি আমি বললাম কে বলে শারদ শশী সে মুখের তোলা পদ নখে পড়ে আছে তার কতগুলা খালা ভ্রু কুচকে বললেন তার মানে আমি ব্যাখ্যায় গেলাম প্রাচীন কবি ভারতচন্দ্র প্রেমিকার রূপ বর্ণনা এইভাবে করেছেন তিনি বলেছেন কোন মূর্খ বলেছে মেয়েটি শরৎকালের চন্দ্রের মতো সুন্দর এরকম কিছু চন্দ্র তো তার পায়ের নখের কাছেই দাঁড়াতে পারে না খালা আনন্দিত মুখে বললেন মেয়েটা আসলেই অতিরিক্ত সুন্দর এমন রূপবতী একটা মেয়ে হাতছাড়া করা ক্রাইম আমার এমনই কপাল বিয়ের কোনো পাত্রও হাতে নেই বাধ্য হয়ে তোর সাথে বিয়ে দিচ্ছি আমাকে একটা থ্যাংকস দে থ্যাংক ইউ আচ্ছা খালা আমি কি শ্বশুর শাশুড়ি ছাড়া বিয়ে করব শ্বশুর কোথায় পাবি তোর শ্বশুর আমেরিকায় ওদের ছাড়া হয়ে গেছে শাশুড়ি অবশ্য ঢাকায় আছে সেও মর মর ভয়াবহ অ্যাজমা এখন অ্যাপোলো হাসপাতালের কেবিনে আছে ওনার নাম ঠিকানা নাও দেখা করে আসি কদম বুসি করে দোয়া নিয়ে আসি সত্যি যাবি অবশ্যই যাব আমি আদর্শ জামাই তার সঙ্গে উল্টাপাল্টা কথা বলবি নাকি